বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো, তোমরা সবাই জানো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং এবছর কোভিডের কারণে সিলেবাস পরিবর্তন হয়েছে, তো আমাদের ভূগোলেও কিন্তু সেই হিসেবে সিলেবাস পরিবর্তন হয়েছে। তো কোন কোন বিষয়গুলো বাদ গেল এবং কোন কোন বিষয়গুলো থেকে আমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তার বিস্তারিত আলোচনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম আমি তোমাদের ইংলিশ সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি এবং তার মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো বাদ গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, আমাদের সম্পূর্ণ যেটা বাদ গেছে সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। তোমরা জানো যে আমাদের দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল জিওগ্রাফি এবং একটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তো আমাদের ইকোনমিক জিওগ্রাফি থেকে কোনো কিছু বাদ যায়নি, যা ছিল তাই আছে। শুধুমাত্র ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আমাদের বাদ গেছে বড় বড় দুটো পার্ট। তো কী কী পার্ট বাদ গেছে? একটা দেখো, জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, যেটা বলছে এখানে এই যে পার্টটা, এর মধ্যে আমাদের রয়েছে ভাঁজ, চ্যুতি, আগ্নেয়োচ্ছ্বাস, আগ্নেয়োচ্ছ্বাসের ফলে গঠিত ভূমিরূপ, ভূমিকম্প, এই যে পার্টগুলো রয়েছে এই প্রত্যেকটা পার্ট বাদ গেছে। এবং আরও একটা জিনিস আমাদের যেটা রয়েছে, হাইড্রোস্পিয়ার, সম্পূর্ণ হাইড্রোস্পিয়ারের যে পার্টটা রয়েছে সম্পূর্ণ হাইড্রোস্পিয়ারের পার্টও কিন্তু আমাদের বাদ গেছে। অর্থাৎ আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মূলত দুটো পার্ট যেটা রয়েছে, একটা হচ্ছে জিওমরফিক প্রসেস, ভাঁজ, চ্যুতি যে পার্টগুলো রয়েছে, ভূমিকম্প, আগ্নেয়োৎপাত, সমস্ত বিষয় বাদ গেল। এবং আরেকটা যেটা রয়েছে হাইড্রোস্পিয়ার বা বাড়িমণ্ডল যেটাকে বলছে সেটাও বাদ গেল। এবার আমরা একটু বাংলা দেখি। আমার কাছে এই বইটা এই মুহূর্তে সামনে পেলাম, অনেকেই বই আছে তার মধ্যে, যাই হোক, তো এটার সামনে তোমাদের অনেক পরিচিত তোমাদের বই এটা। তো যাই হোক, আমাদের যেটা এবার আমরা একটু ব্যাখ্যা করে দিই বাংলাতে, যে আমাদের অধ্যায়ভিত্তিক তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের দেখো প্রথম স্বাস্থ্যরূপে ভূগোল পাঠটা সম্পূর্ণ থাকছে, ভূগাঠনিক প্রক্রিয়াও কিন্তু আমাদের সম্পূর্ণ থাকছে, শুধুমাত্র মাথায় রাখতে হবে ভূমিরূপ প্রক্রিয়া যেটা রয়েছে এই পাঠটা কিন্তু বাদ গেছে। বোঝা গেল কি বললাম, ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই পাঠটা সম্পূর্ণ বাদ গেছে। আর তোমার ঠিক এর পরবর্তী চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে বাড়িমণ্ডল, এই যে বাড়িমণ্ডলের পাঠটা, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, সমুদ্র স্রোত, এই যে সম্পূর্ণ পাঠটা এই পাঠটাই কিন্তু বাদ গেছে। এই হলো আমাদের আলোচনা। এবং ভূগোল থেকে কী কী জিনিস বাদ গেছে, একদম সম্পূর্ণ সুন্দরভাবে দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাদ বাকি সমস্ত চ্যাপ্টারই কিন্তু আছে। অর্থাৎ আমাদের প্রাকৃতিক ভূগোলের জীবমণ্ডল রয়েছে, প্রাকৃতিক ভূগোলের আমাদের ভূগাঠনিক প্রক্রিয়া, মানে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাও তোমাদের বলে দিই যে সমস্থিতি, সমুদ্রবক্ষের বিস্তার, মহাদেশের সঞ্চরণ, এই যে জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় প্রতিবারই আসে। তো যাই হোক, এই পার্টটাও কিন্তু আমাদের রয়েছে। এবং এইখানে যে যে সাজেশনটা তৈরি হবে, নতুন যে সাজেশন, অর্থাৎ কী কী প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা সম্পর্কে দু একদিনের মধ্যেই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা আরও পরিষ্কারভাবে তৈরি করে দেবো। তো এখন যেটা বলার কথা সেটা হচ্ছে, এই যে পার্টগুলো বাদ গেল, অর্থাৎ আমাদের ভূমিরূপ প্রক্রিয়া, সৃষ্ট ভূমিরূপ এবং আরেকটা হলো বাড়িমণ্ডল, মনে রাখবে এই দুটো পার্ট থেকে কোনো প্রকার প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে না। অর্থাৎ এই দুটো পার্টকে সম্পূর্ণরূপে বাদ রাখো এবং অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ভালোভাবে পড়ো, এবং সেখান থেকেই কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে চলেছে। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এর আগে আমি তোমাদের যথারীতি বাংলা এবং দর্শন সাবজেক্টের নতুন যে সিলেবাস কী কী হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখনি তারা চ্যানেল প্লে লিস্টে গিয়ে একটু ক্লাস 11 নিউ সিলেবাস বলে ফোল্ডার করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই হলো আলোচনা, আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।